Hi guys, it's Pritham. I'm back with my new video. আজকে আমরা চলে এসেছি আসানসোলের আরেকটা ফুড ব্লগ নিয়ে। আর আজকে খুব স্পেশাল দুজন আছে, দ্য মোটোফ্লিক্স চ্যানেলের যে ওনার, ও ছিল আমার সাথে আরেকটা ব্লগে। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য দেশি বম। আরেকজন খুব স্পেশাল এসেছে, সে হচ্ছে আমার বোন, ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই চ্যানেল, দ্যাট ইজ নীলাশা। আরেকজনও আছে, সে হচ্ছে অনিন্দ্যদা, উনি আমার একটা ফ্রেন্ড হচ্ছে। সো আজকে আমরা চলে এসেছি রোলাজাতে। আপনারা রবীন্দ্রনগর চ্যানেল তো, যেখানে দুর্গা পুজো হয়, ঠিক আছে, স্টার্লিং হসপিটালের ঠিক অপোজিটে। গুগলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চলে আসতে পারেন। হ্যাভিং দ্যাট সেড, আর বেশি দেরি না করে চলুন যাওয়া যাক। আর এই হচ্ছে রোলাজা। খুব পরিষ্কার আছে, আর গাইস আমি মাস্ক পরিনি, অবভিয়াসলি ভিডিওটা যেটা প্রতিবারই বলি আপনাদেরকে, হ্যাঁ ভিডিওটা শেষ হলে মাস্কটা আমি পরে নিতে আমি দিয়েছি ক্রিস্পি চিকেন চিজ রোল। প্রফেশনাল ব্লগার গাইস, আপনাদেরকে মেনু তো একটা দেখাচ্ছি, আপনারা দেখে নিন। খেতে দিই এবার আজকের যে মেন গেস্ট, আমার বোন রুফে নীলাশা। সো স্টার্ট, রোলটার নাম বল আর প্রাইস কেমন বল। তো আমার আইটেমের নাম হচ্ছে স্মোকি চিকেন রোল, ইটস ওনলি 70, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছে। কিন্তু সাইজটা আমি ফার্স্ট বাইটটা নিয়ে নিই, কেন ওয়েট করা যাচ্ছে না, তো ভালো স্মেল দিয়েছে। ফার্স্ট বাইট নিয়ে নিই, খেতে দেওয়া যাক, আর তো বলবে আস্তে আস্তে। চিকেনগুলো স্মোক করে, মানে কি বলবো, কবাবের যে স্মোকি ফ্লেভারটা আছে চিকেনের মধ্যে,
এবার আমার পালা, আমার হাতে আরেকটা রোল চলে এসছে। আপনারা অনেকেই বলেন জানি আমার খুব রোলের ব্লগ বানাচ্ছি, কিন্তু কী করবো গাইস, রোল ইজ মাই ফেভারিট, আমার কাছে চিকেন। সো আমার যে রোলটা আছে সেটা ক্রিসপি চিকেন রোল, ইয়া এটা আমার একটু প্রবলেম, আমি নাম ভুলে যাই, ক্রিসপি চিজ অ্যান্ড চিকেন রোল। এটার কস্ট হচ্ছে 100 টাকা, আর এবার এটা আমার পেটে যাবে। ফার্স্টেই বলে দিই কীরকম দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন ভেতরে একটা চিকেনের পিস আছে, ঠিক আছে, খুব ভালো করে ফ্রাই করা আছে। খেয়ে বলি কীরকম আর চিজটা দেখছি, ইফ ইউ আর চিজ লাভার লাইক মি, আই জাস্ট সিম্পলি এনজয় দিস, ইটস টাইম ফর দ্য ফার্স্ট বাইট। গাইস বিলিভ মি, দূরদর্শ খেতে হয়েছে, চিকেনের যে টেস্ট আছে ইটস ফাইনালি কুক, যে এটা আছে যে ব্যাটারটা আছে যে লুচিটা আছে ওইটা খুব সুন্দর কোয়ালিটি, ওটা একটু মনে হচ্ছে লাচ্ছার লুচি, দেখে মনে হচ্ছে কি হ্যাঁ লাচ্ছা, তো সেটার জন্য টেস্ট আরও ভালো অ্যাম্প্লিফাই করেছে। চিজটা যদি আসে, যেটা আপনারা যদি চিজ লাগানো, আমি যদি খুব বড়ো চিজ লাগো, ইউ উইল ডেফিনেটলি এনজয় দিস, চিজ অলসো দারুণ লাগছে, ইউ হ্যাভ টু ট্রাই দিস। দশের মধ্যে যদি বলেন এটাকে নয় দেবো, কারণ মানে একটু মানে অনেকগুলো রিভিউ করছে না, সো একটু স্ট্যান্ডার্ডটা একটু রাখতে হয়। সো গাইজ, খাওয়া দাওয়া আমাদের শেষ, এত টেস্টি ছিল যে খাওয়াটা দেখাতে পারলাম না, খুবই জলদি শেষ করলাম। এবার আরেকটা জিনিস, যে লোলাজ আমাদেরকে কমপ্লিমেন্টারি আমাদেরকে কিছু ড্রিঙ্কস প্রোভাইড করেছে, বলে দেখি কী আছে। আমার আছে ব্লু লাগুন, এটার কস্ট হচ্ছে 80 রুপিস। বোনের কাছে আছে ভার্জিন মোজিতো, সেম প্রাইস। এটার বাংলা নামটা বলবো কি, ভালো লাগবে দারুণ অবজারভেশন। ভাল লাগলো, টোটালি রিফ্রেশিং। এর সাথে আরেকটা ইনফো আমি প্রোভাইড করে দিই ফর বোনাস, এটা আগের টেক অ্যাওয়ে ছিল না রোলাজাতে, কিন্তু এখন আপনারা এটা নিজেদের সাথে নিয়ে যেতে পারেন, উইথ দিস সুপার কুল সিপার, দ্য থিং উই আর ওয়েটিং ফর ইন ডেপথ। সবচেয়ে আপনারা স্প্রাইটের এরকম অ্যানালিসিস কোনো দিন দেখেননি, যেটা আজকে অরিন্দম প্রোভাইড করবে। স্প্রাইট বলে দিই একটু ডিটেলসে, স্প্রাইট ইজ বেসিক্যালি লেমন বেসড ড্রিঙ্ক, অ্যান্ড এটা কন্টেন্ট করে 120 ক্যালোরি কিছু একটা, মানে KCL কন্টেন্ট, ওটা কি জানি না, আমি আপনার গুগল করে নেবেন। অ্যান্ড রিসাইকেল করা দেওয়ার বোতলটা 250 ml এটাতে আছে, ভিম বারার থেকে ইন্সপায়ার্ড হয়ে 100টা লেবু শক্তি, মানে লেবুর ফ্লেভার দেওয়া আছে, লেবু দেয়নি এরা অবশ্যই। আচ্ছা পটাশিয়াম ক্লোরাইড আছে, খেলে লেবু মরবো না তো, আচ্ছা আশা করি মরবো না। আর আমার যদি দাঁত থেকে আপনার হেসে থাকেন, তো আমার একটা দাঁত ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, সেটা ট্রান্সপ্লান্ট করে দেবো খুব জলদি। সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ, অরিন্দম ক্যামেরা রেডি,
সো দেখতেই পাচ্ছেন সবচেয়ে বেহায় আমি, কারণ মাস্ক পরে নেই আমি। ওরা দুজনেই পড়ে আছে, কিপিং দ্যাট অ্যাসাইড, রোলাজার এক্সপিরিয়েন্স আমার ওপিনিয়নে দারুণ লেগেছে গাইস। আমি অনেকদিন পর এতটা এনজয় করেছি কোনো রেস্টুরেন্টে এসে, আর এতটা ভালো খাবার ছিল। আর আরেকটা জিনিস স্পেশালি দোকানটার ব্যাপারে আমি বলতে চাই, যেটার জন্য এটা স্ট্যান্ড আউট করেছে আমার আমার লাস্ট ভিজিটেড অনেক দোকানের থেকে, এখানের স্টাফের যা বিহেভিয়ার গাইস, লিটারালি বলছি খুব ভালো বিহেভিয়ার। এটার জন্য আমাদের ব্লগ বানানোর এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়েছে। হ্যাঁ, ওরা আমাদেরকে টোটালি সাপোর্ট করেছে ব্লগ বানানোর জন্য, আর খুব ভালো বিহেভিয়ার, আর প্লাস কমপ্লিমেন্টারি দিয়েছিল, দেখালাম আপনাদেরকে। সো আমি ডিটেইল রিভিউ করেছি। হ্যাঁ, সো ওভারঅল যদি টেনের মধ্যে বলেন, আমি রোলাজাকে দেব 9। ইয়া, অ্যান্ড কামিং ফ্রম মি দ্যাটস, আমি সচরাচর 9 দিই না। তোমাদেরকে বলো কত? অ্যান্ড আমি 9.5। সো ডেফিনেটলি ইউ ক্যান কাম, অ্যান্ড যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব বোথ অফ আওয়ার চ্যানেলস। আপনাদের জন্যই করছি গাইজ, যদি আপনারা সাপোর্ট করেন ভালো লাগবে আমাদের। টিল দেন লাইক সেফ, স্টে সেফ অ্যান্ড ইট সেফ, স্টে সেফ, পিস পিস পিস। থ্যাংক ইউ।